আজকে আমরা এই ভিডিওতে বিডিপির ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা করবো বিডিপি আপনারা যারা ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে উঠেছেন এবং সেকেন্ড ইয়ার কমপ্লিট করে থার্ড ইয়ারে উঠেছেন অর্থাৎ আপনাদের মধ্যে কিছুজন আছেন যাদের বর্তমান ইয়ার সেকেন্ড ইয়ার এবং আপনাদের মধ্যে কিছুজনের থার্ড ইয়ার তো আপনাদের মধ্যে বেশ কয়েকজন জানতে চেয়েছেন খুব চিন্তায় আছেন যে পরের বছর বা পরের বারে আপনাদের অ্যাসাইনমেন্ট অনলাইন হবে না অফলাইন হবে দেখুন এই সমস্ত প্রশ্নগুলোর একেবারে সরাসরি উত্তর দেওয়া আমার পক্ষে অন্তত সম্ভব নয় আমি বড়জোর আলাপ আলোচনার মাধ্যমে আমি আপনাদের সামনে আমার ব্যক্তিগত মতামত শেয়ার করতে পারি এইটুকুই আমি করতে পারি এর বেশি আমার পক্ষে সম্ভব নয় দেখুন এই যে আপনাদের অ্যাসাইনমেন্ট সেটা অফলাইন হবে না অনলাইন হবে সেটা নিয়ে তেমন কোনো চিন্তার আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না কারণ দেখুন এই যে আপনাদের অ্যাসাইনমেন্ট যদি অনলাইন হয় সেক্ষেত্রে আপনাদের তো অভিজ্ঞতা আছে আপনারা কিভাবে অনলাইনে সাবমিট করবেন কীভাবে টিক মারবেন কি করবেন সমস্ত কিছুই আপনাদের কিন্তু অভিজ্ঞতা হয়েছে আপনারা সমস্ত কিছু জানেন এবং সবথেকে বড়ো কথা যদি অ্যাসাইনমেন্ট অনলাইন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ইউনিভার্সালভাবে হেল্প পাচ্ছেন বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ভালো ভালো কোচিং সেন্টার রয়েছে সেই সমস্ত জায়গা থেকে আপনারা কিন্তু ইউনিভার্সালভাবে হেল্প পাচ্ছেন বা পেয়েছেন বা ভবিষ্যতে পাবেন যদি আপনাদের অ্যাসাইনমেন্ট অনলাইনে হয় আবার অন্যদিকে যদি ধরে নিই যে আপনাদের অ্যাসাইনমেন্ট অফলাইন হবে সেক্ষেত্রেও তো আমি তেমন বিশেষ কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না কারণ যদি আপনাদের অ্যাসাইনমেন্ট অফলাইন হয় তখন আপনারা তো যেভাবে অ্যাসাইনমেন্ট যে অফলাইনে সাবমিট করার যে পদ্ধতি সেই হিসেবে আপনারা বাড়িতে লিখে তারপরে আপনাদের স্টাডি সেন্টারে জমা দেবেন সেইখান থেকে আপনাদের একটা নাম্বার আসবে তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট অনলাইন হোক বা অফলাইন হোক এ নিয়ে আপনাদের তেমন বিশেষ কোনো চিন্তা থাকার কথা নয় এবার অ্যাসাইনমেন্ট অফলাইন হলে আপনাদের যেটা মেন অসুবিধা অসুবিধার থেকে আপনাদের অনেক ছাত্র ছাত্রীদের একটা অভিযোগ যে যারা যদি অ্যাসাইনমেন্ট অফলাইন হয় সেক্ষেত্রে যারা স্টাডি সেন্টারে স্যার ম্যাডামদের কাছে টিউশন নিয়েছেন ওনারা একটু বেশি নাম্বার পান দেখুন এটা একটা মানে কিছুটা সত্য কিছুটা মিথ্যা তো এইরকম জায়গা থেকে সেটা একটা আপনাদের অভিযোগ কিন্তু সেটা নিয়ে চিন্তার মানে তেমন চিন্তার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না যে আপনাদের অ্যাসাইনমেন্ট অফলাইন হলে একটা মানে বিশাল অসুবিধে বা যদি আপনাদের অ্যাসাইনমেন্ট অনলাইন হয় সেক্ষেত্রে আপনাদের বিশাল একটা সুবিধে অ্যাসাইনমেন্ট অনলাইন হলে আপনাদের একটু সুবিধে কিন্তু অ্যাসাইনমেন্ট যদি অফলাইন হয় সেক্ষেত্রে আপনাদের তেমন মানে বিশেষ কোনো অসুবিধা নেই তাই অ্যাসাইনমেন্টটা অনলাইন হবে না অফলাইন হবে সেটা নিয়ে কোনো চিন্তা আর কারণ আমি দেখতে পাচ্ছি না এবার যেটা নিয়ে চিন্তার সেটা হচ্ছে আপনাদের টার্মেন এক্সামিনেশান কোন পদ্ধতিতে হবে অনলাইনভাবে হবে না অফলাইনভাবে হবে দেখুন টার্মেন এক্সামিনেশান যদি অনলাইনভাবে হয় সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যেতে পারে একটা সুবিধা কিন্তু ছাত্রছাত্রীরা পায় সেই জায়গায় যদি অ্যাসাইনমেন্ট অফলাইন টার্মেন এক্সামিনেশান যদি অফলাইনে হয় তখন কিন্তু একটু প্রিপারেশানের ব্যাপারটা চলে আসে এবার দেখুন এই যে আপনাদের টার্মেন এক্সামিনেশান সেটা অনলাইন হবে না অফলাইন হবে এক্ষেত্রে আমি কোনোটাকেই সিক্সটি পার্সেন্ট বা কোনোটাকেই ফর্টি পার্সেন্ট করতে পারবো না এখন যা বর্তমান পরিস্থিতি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে টার্মেন এক্সামিনেশানের যে অনলাইন পদ্ধতি সেটাকে ফিফটি পার্সেন্ট দিতে হবে এবং অফলাইন যে পদ্ধতি সেটাকেও আমাকে ফিফটি পার্সেন্ট দিতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার কিন্তু মানে উঠে পড়ে লেগেছে যে সমস্ত কিছু স্বাভাবিক করতে স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত কিছু খুলে দিয়ে কিন্তু স্বাভাবিকভাবে পরিস্থিতি আনতে চাইছেন কারণ আমরা দেখেছি যে দু তিন বছর ধরে ছাত্রছাত্রীরা কিন্তু স্যার ম্যাডামদের ভালোবাসা স্নেহ মায়া মমতা পড়াশোনা থেকে বঞ্চিত বিভিন্ন রকম দিক থেকে কিন্তু ছাত্রছাত্রীরা একটু মানে পিছিয়ে আছেন বঞ্চিত হয়েছেন তো সেই রকম জায়গা থেকে রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছেন যে সমস্ত কিছু দিনের মানে সমস্ত কিছু যেন কিছু দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যায় তো এই রকম অবস্থায় যদি সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের অ্যাসাইনমেন্ট এবং টার্মিন ইন এক্সামিনেশান দুটোই কিন্তু অফলাইনে হবে এবং অফলাইনে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে টার্ম ইন যদি মানে কেন যদি অনলাইন হয় সেক্ষেত্রে কেন হবে দেখুন যত করে রাজ্য সরকার আপনাদের উঠে পড়ে লাগুক না কেন যে সমস্ত কিছু স্বাভাবিক করে দিতে চাইলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু করোনার যে গ্রাফ সেটা কিন্তু ঊর্ধ্বমুখী তো সেই জায়গায় যদি কোনো ক্ষেত্রে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী থাকে এবং সেটা থেকে মানুষের বিপদের সম্ভাবনা প্রবল থাকে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য কারণ পড়াশোনার থেকেও জীবনের দামটা কিন্তু অনেক তাই তখন রাজ্য সরকার কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টার্ম ইন্ড এক্সামিনেশান অনলাইনে হবে এবার ছাত্রছাত্রী আপনারা কোন পথে এগোবেন দেখুন যদি আপনাদের অনলাইনে হয় সেক্ষেত্রে আপনাদের সুবিধে অ্যাসাইনমেন্ট হোক বা টার্মেন এক্সামিনেশনে হোক মানে দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাদের সুবিধে কিন্তু আপনারা ধরুন অনলাইন হবে সেইটা ভেবে নিয়ে আপনারা একটু এমসি কিউ প্র্যাকটিস করলেন বিভিন্ন রকম উপর উপর মানে পড়ে চলে গেলেন কিন্তু সেই জায়গায় দেখা গেলো যদি আপনাদের অ্যাসাইনমেন্ট বা আপনাদের টার্ম এন্ড অ্যাসাইনমেন্ট নিয়ে তেমন কোনো চিন্তা নেই আপনাদের টার্ম এন্ড অনলাইন না হয়ে অফলাইনে হয়ে গেল তখন কিন্তু আপনি একটু অসুবিধায় পড়ে যাবেন কারণ আপনার তেমন প্রিপারেশান নেই আর অফলাইনে টার্ম এন্ড এক্সামিনেশান হওয়া মানে আপনাদের কিন্তু অন্য স্টাডি সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে লং কোয়েশ্চেন মুখস্থ করে আপনাকে তার উত্তর কিন্তু লিখতে হবে এইরকম যে ব্যাপারগুলো সেগুলো আপনারা প্রত্যেকেই জানেন তো এইরকম পরিস্থিতিতে আমার মনে হয় যে আপনাদের টার্মেন এক্সামিনেশান অফলাইন হবে ধরে নিয়ে এখন থেকেই কিন্তু প্রিপারেশান নেওয়া উচিত আপনাদের মধ্যে এখনও অনেকেই কিন্তু বই পাননি তো সেই জায়গায় আপনারা ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে আপনারা যে আপনাদের যে সমস্ত সিলেবাসগুলো আছে স্টাডি মেটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনাদের জানাশোনা যদি দাদা দিদি থাকে তাদের যদি বইপত্র আপনারা যদি জোগাড় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের প্রিপারেশানটা কিন্তু এখন থেকেই কিন্তু মানে এগিয়ে নিয়ে যেতে পারবেন এইভাবে আপনারা যদি আপনাদের প্রিপারেশানটা এখন থেকেই এগিয়ে নিয়ে যান তাহলে আপনাদের টার্মিন ইন্ড অনলাইন হোক বা অফলাইন হোক সেক্ষেত্রে আপনাদের তেমন কোনো চিন্তা থাকবে না কারণ আপনাদের যদি অনলাইনে হয় সেক্ষেত্রে আপনাদের সোনায় সোহাগা আর যদি অফলাইনে হয় তাহলে আপনাদের তো প্রথম থেকেই প্রিপারেশান নেওয়া আছে আপনাদের ঝাঁকা ঢাকা প্রিপারেশান থাকবে সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালোভাবে পরীক্ষাটা কমপ্লিট করতে পারবেন এবারে অফলাইন হওয়ার কিন্তু সম্ভাবনাটা খুব প্রবল কারণ অনেক দিন ধরেই কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত কিছু কিন্তু স্বাভাবিক অবস্থায় নেই অস্বাভাবিকভাবে পড়ে রয়েছে তো সেই সমস্ত জায়গা থেকে সমস্ত কিছু কিন্তু স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসার কিন্তু মানে খুব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সেই জায়গায় সমস্ত কিছু যদি পুনরায় যদি খুলে যায় এবং আমরা যদি করোনা মুক্ত পৃথিবী আগের মতো দেখতে পাই সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো যে সমস্ত কিছুই যখন আগের মতো হচ্ছে তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট এবং টার্ম অ্যান্ড এক্সামিনেশান দুটোই কিন্তু অফলাইনে হবে এবং আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সামিনেশান দুটোই অফলাইনে হবে ধরে নিয়ে আপনারা এখন থেকেই একদম পড়াশোনায় মানে গাফিলতি দেবেন না ফাঁকি মারবেন না এখন থেকেই অর্থাৎ প্রথম থেকেই প্রিপারেশান নিয়ে আপনার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান তাহলে ভবিষ্যতে অনলাইন হোক বা অফলাইন হোক সেটা নিয়ে আপনার চিন্তা তেমন কোনো থাকবে না অনলাইন হলে আপনার মানে খুব সুবিধে এবার যদি অফলাইনও হয় সেক্ষেত্রে আপনার প্রিপারেশান নেওয়া থাকলো অতএব আপনি ভালো নাম্বার পেয়ে পাস করতে পারবেন এইটুকুই আপনাদের জানানো ছিল আর আপনাদের এই যে স্টাডি সেন্টারের স্যার ম্যাডামদের কাছে টিউশন পড়লে যে একটা নাম্বার বেশি পাওয়ার যে একটা ধারণা সেটা ভুল হোক বা সত্য হোক সেটা নিয়ে আমি পরে কোনো একটা আলোচনা করব। আজকে আপাতত আপনাদের এইটুকু জানালাম যে আপনাদের অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সামিনেশান অফলাইন হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা অফলাইন হবে ধরে নিয়ে আপনাদের প্রস্তুতি নিতে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে ধন্যবাদ